আসসালামু আলাইকুম যারা ভার্সিটিতে চান্স পায় নাই যারা পাবলিকে পড়ে না যারা সেকেন্ড টাইম করে তাদের তিনজনের যে কোনো একজন যদি তুমি লাগাল পাও তাদেরকে একটু জিজ্ঞেস করবা যে ভাই আপনি কেন চান্স পান নাই তাদের সেভেন্টি টু এইট্টি পারসেন্ট মানুষজনের উত্তর হবে একটাই যে ভাই আমি পড়ছিলাম মেলা পড়ছিলাম কারণ সবাই তো আসলে সেম পরিমাণে পড়াশোনা করে সেম জায়গায় পড়ে সেম বই পড়ে কিন্তু ভাই প্র্যাকটিসটা হয় নাই তো প্র্যাকটিস না হওয়ার আবার কয়েকটা ধরন আছে যেটা আমি রিসেন্টলি জানতে পারলাম সেটা হলো আমার শোনার ছেলেরা অনেকে এক্সাম দেয় ঠিক আছে কি হয়তো আবার পাঁচটা এক্সাম দেয় কেউ হয়তো বা ছয়টা এক্সাম দেয় কিন্তু আমি যদি আমার প্রাইমে ফিরে যাই দু সালে আমি একটা কাজ করছিলাম সেটা হলো এক্সামস অন এক্সামস মানে কি তোমাদেরকে একটা জিনিস বুঝায় ব্যাংকে একটা জিনিস আছে আই ও আই আমার ক্রেডিট কার্ড আছে তো তো ক্রেডিট কার্ড একবার মানে খুব চোদায় নিয়েছিলাম যে ক্রেডিট কার্ড ইউজ করবো হ্যাঁ তো ওখানে দেখি ওরা কইছে যে বারো হাজার টাকা মাসে দি বছরের দিবার না তাইলে হবু আমি বারো হাজার টাকা দিলাম সুন্দর মতো প্রতি মাসে দেখি কাটে ইন্টারেস্ট ঠিক আছে ইন্টারেস্ট তারপরের লাইনে আমি দেখলাম বিলের মধ্যে লেখা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট তখন আমি খুব চিন্তিত হইলাম ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট মানে কি জিনিসটা বুঝাই ব্যাংক হলো খুব যাওরা ও তোমাকে একশো টাকা ধার দিবে ঠিক আছে ওবার বলবে একশো টাকার উপর টেন পারসেন্ট ইন্টারেস্ট ঠিক আছে তাহলে কত হইলো একশো দশ টাকা তাই না এইবার ইন্টারেস্ট ওর ইন্টারেস্ট অর্থাৎ তোমাকে যে দশ টাকা দিছে ওটার উপর আবার তোমার হলো ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট বসাই দিছে অর্থাৎ ওখান থেকে আরও পাঁচ টাকা এক্সট্রা হলো তাহলে ব্যাঙ্ক তোমার কাছে টোটাল কত টাকা নেবে একশো টাকার জন্য একশো পনেরো টাকা এমনি করে ব্যাঙ্ক কিন্তু ফুলে ফাঁপে উঠে আর তুমি চামারের মতো ক্রেডিট কার্ড দেখা ফাঁপন নাও কিন্তু টাকা তুমি দিতেই থাকো দিতেই থাকো তা আমাদের ব্যাংকের সাথে কোনো শত্রুতা নাই আমাদের এই যে থিমটা আমাদের পরীক্ষায় কীভাবে কাজে লাগাইতে পারি আমরা এখন যেটা করব এক্সাম অন এক্সাম এক্সাম অন এক্সাম মানে কি যে একটা এক্সাম দিব ওই এক্সামের উপর আরো এক্সাম দিব কিভাবে আমি যে কোনো পরীক্ষার আগের তিনটা স্লটে ভাগ করতে পারি তিনটা নাম্বার নাম্বার সেটা হলো প্রি প্রি ঠিক আছে স্লটে স্লট এক্সাম ওরা মনে হয় আসছে একটু কেটের কাছে যাও স্লট নাম্বার ওয়ান হইলো গিয়া প্রি এক্সাম প্রি এক্সাম কি যেই এক্সামে আমরা আমাদের শুধু ভুলগুলা নিয়ে শিখবো অর্থাৎ আমার আদৌ পড়া হয়েছে কিনা আমার টপিকটা ক্লিয়ার কিনা কি কি ভুল করতেছি দেখে মনে হয় পারি আদৌ পারি কিনা এই টেস্টিংগুলো আমাদেরকে করতে হবে এটা করার সবচেয়ে ভালো উপায় কয়েকটা এক হলো অনলাইনে আমাদের একটা প্রতিষ্ঠান আছে কিউজি টেস্ট এইটাতে আমরা অনলাইনে খুব কম টাকা এক্সাম দেওয়ার সুযোগ করে দিয়েছি তোমাদেরকে স্ট্যান্ডার্ড কোশ্চেনে অনলাইনে আমাদের এখানে বা অন্যান্য জায়গায় এক্সাম দিতে পারো ঠিক আছে অথবা আরেকটা কাজ করতে পারো আমি যেটা করতাম আমার বাড়ির স্যারদেরকে আমি বলতাম যে স্যার আমি আপনাকে মডেল টেস্ট বই দিচ্ছি আপনি আপনার ইচ্ছা কিছু কোশ্চেন তুলে আনেন ওইটা দিয়ে আমি এক্সাম দিতাম অথবা কিছু সাপ ছোটোখাটো কোচিং সেন্টার রাখতাম যেগুলোতে আমি আমার এই প্রি এক্সামগুলা দিতাম যে এখানে আমার টার্গেট নাম্বার তোলা না এখানে আমার এইটুক জানতে হবে যে আমি এই টপিকটা ভালো মতো পারি কি না কী কী ভুল করতেছি অথবা আরেকটা প্রি এক্সামের অনেক ভালো উপায় যেটা মার্কেটে কেন জানি কেউ আনে নাই কেন আনি নাই আমি জানি না সেটা হলো মডেল টেস্ট বুকস আমি তোমাদের কাছকে দেখাইতে চাই আমাদের কিউএনএ প্লাস মডেল টেস্ট সিরিজ এই একটা বই এটা হলো ভার্সিটির এটা হলো গিয়া ইঞ্জিনিয়ারিং এমসি কিউ এটা হলো মেডিকেল প্রত্যেকটা বই দুই পার্টে আসে এই বইটাতে তুমি দেখবা জাস্ট কোশ্চেন দেওয়া আছে একদম এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড ফর মেডিকেল অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ফর ভার্সিটি অ্যাডমিশন জাস্ট কোশ্চেন আরেকটা বই পাবা যেটাতে শুধুমাত্র এটা সলভ আর ওয়েমার আছে অর্থাৎ তুমি এক্স্যাক্টলি বাসায় টাইমার অন করে এইটাকে কোশ্চেন পেপার এবং ওয়েমারটাকে অ্যান্সারশিট আকারে ইউজ করতে পারবা কারণ তুমি মূল পরীক্ষার হলে অবশ্যই টিক মারে মারে দিবা না সো এই বইগুলো কিন্তু খুবই কম দাম এবং প্রত্যেকটাতে হানড্রেড মডেল টেস্ট আছে তো পরীক্ষার আগে যদি একশোটা মডেল টেস্ট দাও আমি তোমাকে অ্যাসিওর করতে পারি তোমার কোনো ভুল থাকবে না এক দুই নাম্বার যে ভুলগুলো করবা সেগুলো তুমি এক্সপ্লানেশন সহ শিখতে পারবা তিন নাম্বার তোমার সবচেয়ে বড় কাজ হবে যে এই বইগুলো কিন্তু প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করে সেট করা আছে অর্থাৎ এই বইগুলো থেকে এই যে একশো মডেল টেস্ট ধরো সেট সে একশো ইন্টু একশো কত হয় দশ হাজার কোশ্চেন প্রত্যেক বইতে আছে এইখান থেকেই তোমার পরীক্ষার হলে অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট কমন আসবে আমরা প্রুফ দেবো আমরা অ্যাসিওর করতে পারি কারণ এগুলো রিডার প্লাসের সাথে কম্বিনেশন করে বানানো রিডার প্লাস দু সাল থেকে বই লেখে ঠিক আছে তো এই যে তোমার প্রথম স্টেপ অফ এক্সামসে তোমার টার্গেট কি থাকবে জাস্ট মিস্টেকে ফোকাস করা যে আমি একশোতে ষাট পাই সমস্যা নাই ষাট কী পাইছি বাদ দাও বাকি চল্লিশ কেন ভুল হইলো এই চল্লিশটা আরেকবার রিভাইজ করা ওই লাইনগুলা ওই ছকগুলা ওই ম্যাথগুলা ওই শর্টকাটগুলো আরেকবার পড়া ঠিক আছে এখন আসো সেকেন্ড স্টেপ ওই যে ইন্টারেস্ট তো তোমাদের সাথে আরেকটা স্টোরি শেয়ার করি আমি অ্যাডমিশন টাইমে দশটা না বারোটা কোচিংয়ে ভর্তি ছিলাম এক দুইটাতে টাকা দিয়েছিলাম বাকি দশটা কোচিং আমাকে মাগনা ভর্তি নিয়েছিল কারণ আমি ভালো স্টুডেন্ট ঠিক আছে তা আমি ওর মধ্যে দুইটা কোচিংয়ে খুব সিরিয়াসলি এক্সাম দিতাম বাকি সবগুলো কোচিংয়ে সপ্তাহে একদিন যাই বলতাম ভাই এই সপ্তাহে যতগুলো এক্সাম হয়েছে সব কডির কোশ্চেন আমারা দেন আমি বয়া 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 সলভ করতাম তো ওই যে বয়া বয়ে সলভ করার পার্টটা থেকে আমার মাথায় আসছে এই মডেল টেস্ট বইয়ের আইডিয়াটা ঠিক আছে আমি উন্মেষে একটানা না সাত ঘন্টা এক্সাম দেওয়ার রেকর্ড আছে সাত ঘন্টা মানে তিনশো এমসি কিউর এক্সাম দিয়েছিলাম তিনশো সেট তারপর আমার বাসায় এমসি কিউ এর রেজাল্ট আসতে থেকে আসতে থাকে এন ওখান থেকে আমি ভুল শিখছি বাট প্রি প্রি এক্সাম মানে কি এরপরের এক্সামটা হবে আমার এক্সামের আগে আগে অর্থাৎ এটা ধরো এক্সামের ওয়ান মান্থ আগে হ্যাঁ এটা হলো এক্সামের ফিফটিন ডেজ টু টেন ডেজের মধ্যে এই টাইমটাতে আমি মুজলত সাজেশন থাকবে অফলাইনে এক্সাম দেওয়া কয়েকদিন পরে আমি তোমাদের ওমেকার কোশ্চেন সেট গোটা অল ওভার বাংলাদেশে সাপ্লাই দিয়ে এক্সাম ওইটা তোমাদের প্রিপ্রি এক্সাম দিতে পারে অফলাইন এক্সাম অফলাইনে যে কোনো লোকাল কোচিং সেন্টার বা বাড়ির স্যার বা দুজন বন্ধু মিলে কোশ্চেন করে পরীক্ষা দিতে পারো ওখানে তোমার মূল কাজ থাকবে স্ট্র্যাটেজি ঠিক করা কি ঠিক করা স্ট্র্যাটেজি যে কিভাবে আমি বইয়ের ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো অ্যাটেম্প করব মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা দাগাবো ভার্সিটি ইউনিটের গ্রাফগুলো কিভাবে ছোট করে করব। এই সব স্ট্র্যাটেজি অর্থাৎ এক্সাম হল স্ট্র্যাটেজি ফিক্স করার জায়গা ওটা এবং ওখানে তখন তুমি অফলাইন দিতে পারো অথবা অনলাইন দিতে পারো মূলত এইটা হলো সিরিয়াস এক্সাম অর্থাৎ তুমি ঢাবিতে বা বুয়েটে বা মেডিকেলে বা যে কোনো অ্যাডমিশনে যেই সিরিয়াসনেসে এক্সামটা দিতা এক্স্যাক্ট সিরিয়াসনেস আমরা এই জায়গাটাতে চাবো যাতে আমার স্ট্র্যাটেজি ফিক্স হয় প্রথমবারে আমি ভুল ঠিক করছি দ্বিতীয়বারে আমি আমার স্ট্র্যাটেজি ঠিক করছি এইবার হলো কেরলা পথে ফাইনাল এক্সামে যে আমি ফাটাই দিয়ে আসতে পারবো কিন্তু বাঙালি কি করে বাঙালি হলো যাউরা বাঙালি প্রথমে কি করে পীরের ক্লাস করে পীরের ক্লাস পিরের তিরিশ ঘন্টার বারো ঘন্টার ক্লাস করে তিরিশ ঘন্টার ক্লাস করে বলে সেই উম ফাটাই দিব তারপর ধুম করে যায় বুয়েট এক্সাম হলে দেয় তারপর দেখে আচ্ছা আইআইটির কোশ্চেনটা এনে কেমনে করছিল জানি হ্যাঁ নাই শেষ চান্স নাই এখন পীরের কাছে ভর্তি হইছে ধরো টেনকে চান্স পাইছে এক হাজার বাকি নয় হাজার তো ভাইয়া পুটকে মারা তা বাকি নয় হাজারে কি হবে বলো বাকি নয় হাজারে তো তুমিও আসো ধরো সিট লাগবে তাই না তো এই যে এই দিবা দিবানা বাবারা ঠিক আছে মানে এত দূর জাম্প দেওয়ার ক্ষমতা নেই চিন্তা করবো যে বৃষ্টির পানিতে ইট দেয় না কিছু শিয়ানা আসে একটা ইট পরপর ইটে পা না দিয়ে একবারে হলো খাল সে পার হবে ধূপ করে খালের মধ্যে কাদা মাদা মাই খা শেষ ডোন গাই কি করতে হবে পিরের ক্লাস আনাস পিরের ক্লাস এইচ কোর্সের ক্লাস ক্লাস প্রি এক্সাম প্রি প্রি এক্সাম ফাইনাল কোপ মামা ঠিক আছে এই বইগুলা অর্ডারের লিঙ্ক এবং কিউজি টেস্টের এক্সাম দেওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বাকি সবাই কোর্স বেঁচে মেলা টাকা কামায় আমার এই বইগুলো বেঁচে খুব একটা লাভ হয় না তোমাদের লাভ হয় তাই বেচি এক একটা বইতে মনে হয় টাকা করে লাভ তুমি এক তিনটা বই কিনলে তিনশো টাকা তিনশো টাকা দিয়ে দিনের বিড়ির খরচটা উঠে না ঠিক আছে তাও তোমাদের ভালোর জন্য বলতেছি চেক ইট আউট